চাঁদের মাটিতে পাওয়া গেছে বিক্রমকে গতকাল এমনটাই জানিয়েছিলেন ইসরোর প্রধান ডক্টর কে শিবন অর্থাৎ বেঁচে আছে বিক্রম এবং প্রজ্ঞান সুতরাং চাঁদের মাটিতে জলের খোঁজ দিতে সক্ষম হবে চন্দ্রযান দুই আজ এমনটাই ঘোষণা করা হলো ইসরোর পক্ষ থেকে সুতরাং অবশেষে সাফল্য পেল আমাদের গর্বের মিশন চন্দ্রযান দুই সাফল্য পেল আমাদের ইসরো কীভাবে পাওয়া গেল বিক্রমকে এবং চাঁদের সম্পর্কে এই চন্দ্রযান দুই কি কি তথ্য দেবে সমস্ত কিছুই গোটা ঘটনাটি জানালো ইসরো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব কি জানিয়েছে ইসরো আর পুরো খবরটি জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নিউজটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা ছোট্ট মতো বেরাই আসবে সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফ্রেন্ডস একজন ভারতবাসী হিসাবে আপনিও যদি ইসরোর এই সাফল্যের জন্য গর্ববোধ করে থাকেন তাহলে অবশ্যই গর্বের সাথে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের ভারতের সাফল্যের কথা ইসরোর সাফল্যের কথা দেশ বিদেশ সর্বত্র ছড়িয়ে দেবেন তো ফ্রেন্ডস দেখুন আজকের প্রথম প্রতিবেদনে বলা হচ্ছে সাফল্য পেয়েছে ইসরো চাঁদের মাটিতে জলের খোঁজ দিতে পারবে চন্দ্রযান দুই অপর একটি প্রতিবেদনে বলা হচ্ছে বেঁচে আছে বিক্রম প্রজ্ঞান আশাবাদী ইসরো প্রধান চলবে যোগাযোগের চেষ্টা রোমাঞ্চে ভরা শুক্রবার গোটা রাত টান টান উত্তেজনা ইতিহাস গড়ে চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশ যান বিক্রম কিন্তু শেষ মুহূর্তে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সঙ্গে ভেঙে পড়েন বিজ্ঞানীরা কিন্তু আশা ছাড়েননি চালিয়ে গিয়েছেন যুদ্ধ আর তাই ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পর আশার আলো দেখলেন ইসরোর বিজ্ঞানীরা ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন ক্যামেরাতে ইতিমধ্যেই বিক্রমের ছবি ধরা পড়েছে আমরা চেষ্টা করছি দ্রুত যাতে সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় চন্দ্রযানের অপর অংশ অরবাইটারের চাঁদের কক্ষপাতে ঘোরার কথা সেই মতো এখনও চাঁদের কক্ষপাতে ঘুরছে ইসরো সূত্রের খবর চন্দ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় আরও অন্তত এক বছর ঘুরতে থাকবে অরবাইটার অরবাইটারের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পেলোড পাঠিয়েছিল ইসরো তার মধ্যে ছিল থ্রি ম্যাপিং স্টিরিও ক্যামেরা হাই রেজলেশন টেরেন ম্যাপিক ক্যামেরা ইনফারেড স্ক্যানিং ক্যামেরা ডুয়াল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপারেচার রাডার সফট এক্স রে স্পেক্ট্রোমিটারের মতো গুরুত্বপূর্ণ জিনিস যা প্রতি মুহূর্তে কাজে লাগবে এই যন্ত্রাংশগুলির মূল কাজ হল দক্ষিণ মেরুতে জলের খোঁজ করা এবং চাঁদের খনিজের একটি মানচিত্র তৈরি করা এছাড়া সূর্য থেকে আসা সি সম্পর্কে তথ্য বের করা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মূলত যে কারণে চন্দ্রযান দুই অভিযান চালানো হয়েছে অর্থাৎ চাঁদের সম্পর্কে অজানা তথ্য সংগ্রহের জন্য সেগুলো কিন্তু পাওয়া যাবে চন্দ্রযান দুইয়ের অরবিটারের সাহায্যে যদিও বিক্রমকে পাওয়া গেলেও যেহেতু এখনো পর্যন্ত যোগাযোগ নেই সুতরাং চন্দ্রযান দুইয়ের অপর অংশ অরবাইটার কিন্তু পুরো এক বছর ধরে চাঁদের সম্পর্কে তথ্য দিতে থাকবে আমাদের ইসরোর বিজ্ঞানীদের বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে যখন চাঁদের সম্পর্কে অজানা তত্ত্বগুলো আমরা জানতে পারবো তখন চাঁদকে ছোঁয়া আমাদের আরও সহজ হয়ে উঠবে সুতরাং এই সাফল্যের জন্য ইসরো একটা গ্র্যান্ড স্যালিউটের ভাগিদার আমরা সবাই অর্থাৎ একশো তিরিশ কোটি ভারতবাসী ইসরোকে স্যালিউট জানাই এবং অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনে এরকম আরও চ্যালেঞ্জিং মিশন সফল করার জন্য এবং আমাদের ভারতকে আরো গর্বিত করার জন্য উই আর রিয়েলি প্রাউড টু হ্যাভ সাচ সায়েন্টিস্ট ইন আওয়ার কান্ট্রি তো ফ্রেন্ডস আপনারা যদি ইসরোর এই সাফল্যের জন্য গর্ববোধ করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে সকলকে এই খবরটি জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এতটুকুই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং